রাজ্যের সবাতক প্রসিদ্ধ পুণ্যধাম সমূহের ভিতর অন্যতম কামাখ্যা মন্দির। কামাখ্যাধাম নীলাচল পাহাড়ের বুকুত অবস্থিত হিন্দু ধর্মের এক প্রাচীন শক্তিপীঠ। শক্তি উপাসনার কেন্দ্রস্থল হিসাবে সমগ্র পৃথিবীতেই কামাখ্যা মন্দিরের নাম আছে। গুৱাহাটী রেল স্টেশনের প্রায় 8 কিলোমিটার আর বর্জার বিমানবন্দরের প্রায় 14 কিলোমিটার দূরত অবস্থিত মা কামাখ্যা ধাম। সমুদ্রগুপ্তর এলাহাবাদ গুম্বজর লিপিটো এই শক্তিপীঠর সন্দর্ভত উল্লেখ আছে। ইতিহাসের অনুসরি কোচ মহারাজা বিশ্বসিংহই কামাখ্যা পীঠর প্রতিষ্ঠা করেছিল। কিন্তু প্রবাদ অনুসরি সর্বপ্রথম কামাখ্যা মন্দির স্থাপন করেছিল নরকাসুরে। কামাখ্যা মন্দিরত থকা একটা গুহার ভিতর পবিত্র স্থানত মা কামাখ্যাক যোনির রূপত পূজা করা হয়। কালিকা পুরাণর আখ্যান অনুসরি দক্ষর জীয়রী সতীর মৃত্যুর পাছত শিববেদনাত আতুর হয়ে পড়ি সতীর মৃতদেহট লৈ ঘুরি ফুরিছিল। এনেদরেই ঘুরি ফুরুতে বিষ্ণুয়ে চক্রলৈ মনে মনে সতীর শরীরের অংশবর কাটি গৈছিল আর সেই সতীর দেহর অংশ যতেই পড়েছিল তাতেই একোখনক তীর্থস্থান গড়ি উঠেছিল। নীলাচল পাহাড়ত সতীর যৌনিভাগ পড়া তাতেই কামাখ্যা মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। মা কামাখ্যা ধামলৈ বছরটোর প্রায় সকল সময়তেই দর্শনার্থীর অহা দেখা যায়। কিন্তু জুন মাহর অম্বুবাচী মেলার সময়ত কামাখ্যা ধামলৈ হাজার হাজার ভক্তর আগমন ঘটে। ধর্মীয় বিশ্বাস অনুসরি এই সময়তেই মা কামাখ্যার ঋতুস্রাব ঘটে, যার বাবে শক্তিপীঠ কামাখ্যার লগতে রাজ্যের প্রায় সকল মন্দিরের দুয়ার তিনিদিনের বাবে বন্ধ রখা হয়। অম্বুবাচীর প্রবৃত্তির দিনা কামাখ্যা ধামর দুয়ার বন্ধ রখা হয় আর চতুর্থ দিনত নিবৃত্তির দিনটাতেই ভক্তয়ে দেবী দর্শন করিব পারে। এই মেলায় জাতীয় সম্প্রীতি রক্ষার লগতে অসম পর্যটনের ক্ষেত্রত যথেষ্ট অরিহণা যোগায় আহিছে। আপনাদের যদি মোৰ ভিডিওটো চাই ভাল পালে তেন্তে শেয়ার করে দিব আৰু লগতে লাইক আৰু কমেন্ট কৰিব। আৰু যদি আপোনালোকে মোৰ ভিডিঅবোৰ নতুনকৈ চাইছে তেন্তে এবাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব আৰু বেল আইকনটো ক্লিক কৰি অল কৰি দিব। তেতিয়া আপোনালোকে মোৰ এনে ধৰণৰ